আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাশিদ হোসেন, আমি চাঁদপুর কোচরাতে থাকি। আমার বয়স হচ্ছে 25 বছর। পেশা বলতে আমি অনার্স লাইফ কমপ্লিট করছি, তারপরে বিদেশে চলে গেছি, দেন আমি কিছু করতে পারি না ওখানে। আপাতত পেশাগত এখানে স্টপ ছিল আমার, এখন নতুন ভাবে যদি আল্লাহ যদি তৌফিক দেয় তাইলে হয়তো সামনের দিকে আমি আগাইতে পারবো। আমার মূলত হচ্ছে এবিএন, দুই হিপে এবিএন জয়েন্টে সমস্যা ছিল, তো হয়েছে প্রায় 1 বছরের অধিক সময় লাগছে সময়টা। এই সমস্যাটা প্রাথমিক পর্যায়ে আমি আনলাকি আনফর্চুনেটলি আমি বুঝতে পারি নাই। প্রথমত অবস্থায় আমি বিদেশে যাওয়ার জন্য আমার ডকুমেন্টস সবগুলো সাবমিট করে ফেলছিলাম, দেন হচ্ছে গিয়ে 15 দিন বাকি ছিল আমার বিদেশ যাওয়ার আগে, আগ মুহূর্তে টিকিট কাইটা নিছি অলরেডি। তো তখনই মনে করেন প্রাথমিক অবস্থা হঠাৎ করে আমার ঘুম থেকে, দুপুরে ঘুম থেকে উঠছি, বিছনা থেকে নামি, দেখি আমার মানে আমার ব্রেনতে সিগন্যাল দিতেছে যে আমি সামনের দিকে আমি যাইতে পারতেছি না, মুভ করতে পারতেছি না, আমার পায়ে মানে প্রচন্ড ব্যথা হচ্ছে, পা মাটিতে ফেলাইতে পারতেছিলাম না। তো দেন হচ্ছে স্থানীয়ভাবে ডাক্তারের শরণাপন্ন হলাম আমাদের স্থানীয় এলাকার বাইরে। তারপর আমি এমনিতে আমার হাতে তখন সময় ছিল না, 15 দিনের মতো সময় ছিল আমার বিদেশে যাওয়ার, অলরেডি আমি টাকা পয়সা সবগুলো জমা দিয়ে দিয়েছিলাম, মানে এভরিথিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমার, জাস্ট টিকিট কেটে আমি চলে যাবো আর কি, এটাই আমার। হ্যাঁ, তো এই সময়ের ভিতরে আমি মনে করেন যে ঢাকা আসছি, দেন হচ্ছে চাঁদপুর সদরে ছিলাম, হ্যাঁ স্থানীয়ভাবে মানে 3-4টা ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম, বাট তারা আমার পর্যাপ্ত রেজাল্ট দিতে পারে নাই, আমার সমস্যাটা কি তারা ফাইন্ড আউট করতে পারে নাই, তারা আমার মানে আমার যে সমস্যাটা সেটাই মানে ফাইন্ড আউট করতে পারে নাই, আইডেন্টিফাই করতে পারে না। দেন হচ্ছে আমি ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, তো হচ্ছে ডাক্তারও তো রোগ ধরতে পারতেছে না। হ্যাঁ, যুবক বয়সে যেটা হয় আর কি, শক্তি সামর্থ্য বা কনফিডেন্স থাকে ভিতরে, তো এই শক্তিটা নিয়ে আমি কি করলাম, ডাক্তার যা দিল ওই যে মেডিসিন গুলা ব্যথার ওষুধ এগুলো দিল আর কি, গ্যাস্ট্রিক বা অ্যান্টিবায়োটিক ওগুলো দিয়েছিল, ওগুলা খাইছিলাম, তারপরে ব্যথার ওষুধ দিয়েছিল, তা স্বাভাবিকভাবে কিছুটা কমছিল। দেন হচ্ছে কি আমি এয়ারপোর্ট ক্রস করে ফেলছি, ঠিক আছে, ব্যথার ওষুধ পেন কিলারটা খাই আমি এয়ারপোর্ট ক্রস করে নিছি, সৌদি আরব চলে গেছি, ঠিক আছে। তো এরপরে আমার হচ্ছে 2 মাস আমি একটু রেস্ট নিয়েছিলাম, ডাক্তারও বলছিল যে স্থানীয়ভাবে যাদের সাথে দেখা করছিলাম বা সাক্ষাৎ করছিলাম ওনারা বলছিল যে তুমি একটু রেস্টে থাকো, রেস্ট থাকলে হয়তো বা তোমার এটা প্রপারলি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো দেন আমি ওটা ট্রাই করছিলাম, যে বিদেশে গিয়ে আমি প্রথমে চেষ্টা করছিলাম যে 2 মাস 2 মাস আমি রেস্টে থাকবো, তো অলমোস্ট আমি 2 মাস থেকে 3 মাস রেস্ট নিয়েছিলাম। তারপরে 2 মাস পর আমি আর বিছানা থেকে উঠতে পারি নাই, মানে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ফার্মেসি থেকে আমি ওখানে বিদেশ অবস্থায় ফার্মেসি থেকে পেন কিলার নিতাম, মানে ইঞ্জেকশন নিতাম, যেগুলো বলা হয় ওগুলা নিয়েছিলাম, ওগুলা মানে সাময়িকভাবে একটু আরামদায়ক করতো, একটু কমফোর্টেবল থাকতাম, দেন আমি কাজে মনোযোগ দিতে পারতাম। পরে দেখা গেছে 2 মাস পর আমার সমস্যাটা আরো প্রচুর পরিমাণ বাইরে গেছে, তখন আমি বিছানায় পড়ে গেছি, অলমোস্ট বিছানায় পড়ে গেছি, তো পরবর্তীতে আমি আর উঠতে পারি না, ওদিক দিয়ে আমি আনলিগেল হয়ে গেছি, ঠিক আছে, আমার ওই রেসিডেন্ট কার্ডটা নাই। দেন অনেক ট্রাই করছি, অনেক চেষ্টা করছি, কারণ সৌদি গভর্নমেন্ট তারা অনেক সতর্ক, তারা ডিসিপ্লিন মেনটেন করে, আনলিগেল পার্সন তারা আসলে খুব অ্যালাউ করে কম, তো আমি অনেক চেষ্টা করছি, আসার জন্য অনেক চেষ্টা করছি, তো তারপরে আমার আউটপাস বা কি বলা হয় এটারে সৌদিতে আউটপাস নিয়ে আসছি, 1.5 বছর লেগে গেছে আমার টিকিট কেটা, 1.5 বছর লেগে গেছে আমার, ভিসা এক্সিট লাগাইছি, ফাইনাল এক্সিট লাগে, আমার 1.5 বছর লেগে গেছে আসতে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে বিদেশের মাটিতে, আমি একা বুঝিনি, তো বিদেশের বাড়িটা আসলে অনেক কষ্টসাধ্য, হ্যাঁ, তার উপর আত্মীয় স্বজন কেউ নাই, নিজেটা একাই একাই ফেস করা লাগে। তো যাই হোক অতীতের কথা, তারপরে আমি আসলে মানে মাঝে মাঝে ফিল করতাম আমার এই যে সমস্যাটা, এটা আমি ফিল করতাম আসলে আমি কি করলে, অনেক কিছু করছি, অনেক চেষ্টা করছি না, আমি ব্যর্থ হয়েছি, এরপর আমি ট্রাই করছি নেটে, এরপরে আমার মানে রোগের সিমটম অনুযায়ী আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখতাম, হ্যাঁ বিভিন্ন ধরনের ব্লগ কন্টেন্ট দেখতাম, কন্টেন্টগুলোতে তো হঠাৎ করে একদিন আমার শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওটা আমার সামনে চলে আসলো, তো আমি দেখলাম, আমি একটা না কয়েকটা ভিডিও দেখলাম, নর্মালি আমি কয়েকটা ভিডিও দেখার পরে দেখলাম আমার এই যে এবিএন হিপে, ঠিক আছে, মানে ওনার ব্যাখ্যাগুলো আমার এই যে রোগের সিমটমটা, ঠিক আছে, ওটার সাথে সরাসরি ম্যাচ করে, ওটা ম্যাচ করে, তারপর আমি একটু আত্মবিশ্বাস পাই, আমি হয়তো বা ওখানে গেলে শেষ চেষ্টাটা করতে পারি,
চেষ্টাটা করার পরে যদি আল্লাহ তাআলা আমারে ওনার উসিলায় যদি আমারে সুস্থ করে তাহলে আসলে আমি নিজে আসলে অনেকটাই নিজেরে খুঁজে হব আগের জায়গায় খুঁজে হব এই কনফিডেন্সটা আমার মানে ওখান থেকে নিয়েছিলাম আমি ঠিক আছে তো যাই হোক আমি দেড় বছর যাবত মনে করেন যে অনেক কষ্টের বিনিময়ে দেন ফাইনালি যখন চলে আসছি আমি আর দেরি করি না আমি এয়ারপোর্ট থেকে নাইমা বাসায় দুদিন রেস্ট নিয়েছিলাম হ্যাঁ রেস্ট নেওয়ার পরে দেন হচ্ছে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই সাক্ষাৎকার করি স্যার পরীক্ষা নিরীক্ষা করলো আমার স্যার পরীক্ষা নিরীক্ষা করার পরে হ্যাঁ এক্সরে করাইছি এক্সরে করার পরে আমার ওই ফাইনালি আমার এভিএন যে হিপে দুই হিপে আগে বলে রাখা ভালো আমার বাম হিটে মানে লেফট সাইডটা বাম পায়ে অনেক ব্যথা মানে ওঠাতে বেশি ছিল আর কি মাঝের সমস্যাটা আমার ওখানে আর ডানেরটা আর কি ওঠা থেকে মানে জাস্ট ইনভলভ হয়েছে ঠিক আছে তো আমার বাম পাটা আসলে একবারে আমি মানে অকেজ মনে হয় এমনই ভাবছিলাম ঠিক আছে মানে আমার পারমিশন নাই মানে আমার পারমিশন দেয় না আমার মুখ করার পারমিশন দেয় না আমার এমন অবস্থা ছিল আমি বসতে পারি নাই হাঁটতে পারি নাই নর্মালি আমার স্কেচ লাগতো হাঁটার জন্য ঠিক আছে তারপরে হাঁটে তো পারতাম না দেখা গেছে 10-20 মিনিট হাঁটলে আমার প্রচন্ড ব্যথা হতো প্রচন্ড পেন পেন হতো আমার আমি মানে নিজের কন্ট্রোল করতে পারতাম না অনেক কষ্ট হতো তো যাই হোক তারপরে আমি আল্লাহর অশেষ রহমতে আল্লাহর হুকুম হয়তো ঠিক আছে আমি স্যারের ভিডিওগুলো পাইছি সামনে চলে আসলাম স্যারের কাছে চলে আসার পর স্যার পরীক্ষা নিরীক্ষা করলো করার পরে আল্লাহর রহমতে আমি এখানে 16-17 দিন মেবি হ্যাঁ আসছি এখানে এখানে ট্রেনাররা আমার খুব যত্নশীলভাবে ট্রেনিং করতেছে হ্যাঁ বিভিন্ন এক্সারসাইজ থেরাপিগুলো দিতেছে আলহামদুলিল্লাহ আমার ভেতরে যে একটা কনফিডেন্সটা হ্যাঁ আমি যে সামনেতে ফিউচারে যে লাইফ লিড করবো হ্যাঁ কাজের সক্ষমতা গড়বো ওইটা আমার একটা মানে ভেতর থেকে একটা কনফিডেন্স হচ্ছে ঠিক আছে মানে আমি এটা কনফিডেন্সটা পাচ্ছি তো শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ যে আপনারা এদিক ওইদিকে না গিয়ে আমি মনে করি আই হোপ উপরে আল্লাহ তাআলা শফিউল্লাহ প্রধান স্যারের পরবর্তী উসিলা দ্বারা আপনারা শুধুমাত্র শফিউল্লাহ প্রধান স্যারের সাথে একটু দেখা করতে পারেন আমি আমার ব্যক্তিগতভাবে থেকে আমি এটা মেসেজ দিব আপনাদের আপনারা স্যারের সাথে একটু দেখা করেন স্যার আসলে কতটুকু কি করতে পারে আপনারা দেখা করার পরে সাক্ষাৎকার করার পরে আপনারা ঠিক বুঝতে পারবেন যদি আপনার বেটার হয় অবশ্যই আপনারা এটা এটার দিকে ফলো করতে পারবেন আর যদি না হয় দেন এটা সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার দিক থেকে বলবো যে আলহামদুলিল্লাহ আমি যতটুকু চাইছিলাম আমি অতটুকু আশা এর থেকে বেশিটা আমি স্যাটিসফাই এর থেকে বেশি পেয়ে আমি আসলে স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আমি মানে নিজের আগের যে জীবনটা হয়তো বা ওই ধারাবাহিকতাটা আমি আবার ফেরত পাইতে যাইতেছি মহান রাব্বুল আলামিনের দয়ায় শফিউল্লাহ স্যারের উসিলা হ্যাঁ ঠিক আছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আমার প্রতি আমার পরবর্তী জীবনটা যেন আমি সুন্দরভাবে কাটাতে পারি আপনার কাছে আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ আমার জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ আমার পরিবারের জন্য দোয়া করবেন আসলে আমি পড়াশোনা করছি মানে স্ট্রাগল করছি ঠিক আছে আমি লাইফটা আমার পড়াশোনার মধ্যে কাটছিল তো আমি আসলে যেটা হারাই গেছে সেটা তার দায়ভার চিন্তা লাভ নাই সামনের দিকে কিভাবে নিজের ডেভেলপ করতে পারি সেদিক দিয়ে আমি সেটাই চিন্তা করি ঠিক আছে না তো মহান রাব্বুল আলামিন যদি সেটা চায় তাহলে আলহামদুলিল্লাহ আমি হয়তো বা আরো আরো সামনের দিকে ভালোভাবে জীবনযাপন করতে পারবো ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার দোয়া রইলো আপনারা আমার জন্য দোয়া করবেন শফিউল্লাহ স্যারের জন্য দোয়া করবেন আই হোপ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা শফিউল্লাহ স্যারের মাধ্যমে আমার সামনের ভবিষ্যৎ যেটা সেটা আমি ভালোভাবে ক্যারি করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল